Hello guys, assalamualaikum. This is Rafi from 501 Days with Foodie Rafi. খুব গরম পড়ে গেছে মার্চ মাস এসে পড়ছে আসলে অনেক গরম মানে বিরক্তিকর গরম এই গরমে আসলে কিছুই ভালো লাগে না সো এই গরমের কারণে দেখা যাচ্ছে যে ব্যাটারি ডাউন হয়ে গেছে শরীরে সো এখন ব্যাটারি চার্জ করার জন্য কিছু খাওয়া দরকার তাই হচ্ছে লাঞ্চ টাইমে আমরা হচ্ছে মিরপুর DOHS এ আসি সো মিরপুর DOHS এর হচ্ছে মিরপুর DOHS শপিং কমপ্লেক্সে একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে জম্পেশ ওটার এক্সাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখানে আমি শুনছি ওদের একটা সেট মেনু আছে খুব ভালো চলে এবং ওভেন বেক রাস্তাটাও ভালো চলে বাজেট হচ্ছে ৪০০ টাকা বাজেটে আমরা দুইটা আইটেম আনবো এনে আমরা হচ্ছে এখানে ট্রাই করবো এবং ট্রাই করে এক্সপিরিয়েন্স শেয়ার করবো চলেন দেখে নেওয়া যাক আচ্ছা এই যে আমাদের ফুড এসে পড়ছে আমরা হচ্ছে ওনাদের পার্সোনাল হোম ডেলিভারি থেকেই নিয়েছি আর কি কোনো আমরা ফুড ডেলিভারি সার্ভিস ইউজ করিনি ওখান থেকে অর্ডার করিনি এটা হচ্ছে পাস্তা ওভেন বেক পাস্তা একটা অর্ডার করা হয়েছে আর এটা হচ্ছে সেট মেনু অর্ডার করা হয়েছে প্যাকেজিং ওনারা ভালো করে দিয়েছে সো আমরা হচ্ছে পুরোটা ওপেন করি এই যে জম্পেশের হচ্ছে ব্র্যান্ডিং বা লোগো গুড নো ম্যাটার হোয়াট ওকে সো আমরা এটা ওপেন করে তারপরে দেখাচ্ছি আচ্ছা আমরা খাবার বের করে ফেলছি এবং ওনারা যে এরকমভাবে প্যাকেজিং করে দিয়েছে আমাদের আর প্লেটের দরকার নেই এটার উপরে মানে এটা দিয়ে আমরা খাইতে পারবো তো এইটা হচ্ছে ওনাদের সেট মেনু যেটা সেট মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আছে একটা ক্রিসপি চিকেন আর হচ্ছে ভেজিটেবল সাথে কোলস্লো দিছে এইটার প্রাইস হচ্ছে ১৯৫ টাকা আর এইটা হচ্ছে ওনাদের ওভেন বেক পাস্তা লুকস ভেরি ডেলিশিয়াস এইটাও ১৯৫ টাকা সো ওভারঅল আমার কাছে মানে কোয়ান্টিটিটা বাজেট ফ্রেন্ডলি লাগতেছে খেয়ে কেমন লাগে সেটা হচ্ছে একটা ম্যাটার করবে সো আমি কোনটা দিয়ে শুরু করবো আই এম লিটল বিট কনফিউজ আমি পাস্তা দিয়েই শুরু করি পাস্তাটা বেশি জোস লাগতেছে সাথে যদি একটু মেয়োনিজটা দিয়ে দিত আমার কাছে বেটার মনে হতো আরো পাস্তার উপরে চিজটা আমার সবসময় জোস লাগে এদেরটাও জোস লাগতেছে বাট আমি একটু মেয়োনিজ ফ্রিক তো মেয়োনিজ হলে বেশি ভালো লাগতো পাস্তাটা জোস ১৯৫ টাকা এটা ওয়ার্থ ইট ভিতরে চিকেনের অ্যামাউন্টও ভালো আছে আর পাস্তাটার যে সস একদম পারফেক্ট পরিমাণে আর উপরে ওভেন বেক যে চিজ যে ফ্লেভারটা ওটা অস্থির পাস্তাটা আসলে আমার কাছে জোস লাগছে আরও খাওয়া শেষ হলে ওভারঅল আরও এক্সপিরিয়েন্সটা ভালো যাবে বলা যাবে আর এবার যদি আমি রাইসে আসি সো ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করি রাইস ভালোই আছে উইথ দ্য ভেজিটেবল নাও ট্রাই করা যাক ভেজিটেবলটা সোস হোক বাট রাইসটা অস্থির একটু কোলস্লো দিয়েও ট্রাই করা হোক কোলস্লোটা চলে খারাপ না হচ্ছে চিকেনের পালা প্রচুর ক্রাঞ্চি সাউন্ড হচ্ছে ক্রিসপি চিকেনের রাইস দিয়ে ট্রাই করার পালা রাইসের অ্যামাউন্টটা যদি দেখাই একদম ভালো পরিমাণে রাইসের অ্যামাউন্ট দিছে আর ক্রিসপি চিকেনটা একদম পারফেক্ট মজা লাগে একটু মাংস সাইডে ভিতরে সাইড খাওয়া দরকার এটাও আমার কাছে ভ্যালু ফর মানি মনে হচ্ছে বাট আমরা আরও মানে পুরোটা শেষ করি শেষ করে ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিচ্ছি সো আমাদের খাবার শেষ হয়ে গেছে সো আলটিমেটলি আমি যেটা বলবো প্রথম কথা হইতেছে যে বাজেট ফ্রেন্ডলি ছিল এবং সত্যি কথা যেই প্রাইস ১৯৫ ইচ ছিল দুইটাই প্রাইস অ্যাকর্ডিং টু প্রাইস একদম ওয়ার্থ ইট এটা হলো প্রথম আমার কথা
তাছাড়া যে রাইস আর সেট মেনুটা আমার কাছে সবসময় মানে আরেক একবার খাইছিলাম ওদের মনে প্রচুর ক্ষুধার জন্য বেশি ভালো লাগছিল আজকেও ভালো লাগছে বাট আজকে ওইটাতে আমার কাছে ওভেন বেক পাস্তাটা বেশি ভালো লাগছে ওভেন বেক পাস্তাতে যে যতটুকু প্রাইস অনুযায়ী হচ্ছে যে পরিমাণ চিকেন ছিল সস ছিল মানে ওইটা অস্থির ওইটা আমার এখনও ঢেকোর আসতেছে সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই